পানি সরবরাহের পাইপলাইনে ময়লা আটকে ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের 2 ইউনিটের আংশিক উৎপাদন বন্ধ, ফলে জাতীয় গ্রিডে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। জানা গেছে বর্তমান আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের 6টি ইউনিটে উৎপাদন রয়েছে, এর মধ্যে 450 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই 2টি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের স্টিম টারবাইন চালু রাখতে মেঘরা নদী থেকে পাম্পের মাধ্যমে পাইপলাইন দিয়ে পানি আনতে হয়। শুক্রবার রাতে ঝড়ের সময় ওই পাইপে ময়লা ঢুকে পড়ে, এতে পাওয়ার প্ল্যান্টের নর্থ ও সাউথ স্টিম টারবাইন অংশ বন্ধ হয়ে যায়, ফলে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুল মজিদ জানান, 2 ইউনিট থেকে 700 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যায়, কিন্তু পাইপে ময়লা ঢুকে বিদ্যুৎ উৎপাদন আংশিক বন্ধ হয়ে যায়। বর্তমানে ওই 2টি ইউনিট থেকে 400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সক্ষমতা অনুযায়ী উৎপাদন স্বাভাবিক করতে পাইপের মেরামত কাজ চলছে, আশা করা হচ্ছে আজকের মধ্যে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হবে। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মনিরুজ্জামান পলাশ। পলাশ, আজকের মধ্যে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ, পাইপলাইন মেরামতের কার্যক্রম এখন কোন পর্যায়ে আছে? এই ঘটনার পরপর ঘটনাটি যখন চিহ্নিত হয়, তারপর থেকে কিন্তু তাদের যে মেরামত কর্মী রয়েছে এখানে প্রকৌশল বিভাগ, তারা কিন্তু কাজে নেমে পড়ে। ইতিমধ্যে রাতের মধ্যে কিন্তু নর্থ যে পাওয়ার প্লান্ট রয়েছে সেই পাওয়ার প্লান্টের কিন্তু আপনার উৎপাদন পুরোদমে শুরু হয়েছে। এছাড়া যে সাউথ যেটি রয়েছে সেটি কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। কর্মকর্তারা যেটা জানিয়েছেন যে আজকের মধ্যে না, যদি নাও হয় সেটা আগামীকালও লাগতে পারে, কারণ তারা একদম ভেতর থেকে পরিষ্কার করে আসছেন, সেটা কিন্তু পুরোদমে চালু হবে। আমি আপনাকে জানিয়ে রাখি এই যে এখানে বিদ্যুতের যেই উৎপাদনের যে ঘাটতি, এবং এর সাথে কিন্তু পিসিসিবি আমাদের বাংলাদেশের পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের একটি বড় ধরনের ট্রান্সফরমার রয়েছে এটার ভেতরে, সেই ট্রান্সফরমার কিন্তু একই সময়ে গতকালকে কিন্তু ফল করে যায়, এবং এর ফলে কিন্তু সিলেট বিভাগ সহ ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কিন্তু বিদ্যুতের ব্যাপক ঘাটতি দেখা দেয়। বিশেষ করে আমি যদি ব্রাহ্মণবাড়ি শহরের উপকেন্দ্রের তথ্য আপনাকে জানাই, আমাদের এখানে যে ইয়ে রয়েছে যেখান থেকে আসলে ফিডার ভিত্তিক ভাগ করে দেওয়া হয় বিদ্যুৎগুলো, সেখানে কালকে রাতে চাহিদা ছিল 25 মেগাওয়াট, কিন্তু তারা মাত্র 10 মেগাওয়াটে কিন্তু সেই সময় এই শহরে আপনার বিদ্যুতের যোগান দেয়, ফলে লোডশেডিং কিন্তু গতকালকে ভুগিয়েছে ব্রাহ্মণবাড়িয়া বাসীকে। এখন রাতের মধ্যে কিন্তু সেই যে 300 যে ক্ষমতার যেই আপনার ট্রান্সফরমারটি সেটিও কিন্তু সচল করা হয়েছে, ফলে বিদ্যুতের যে গতকাল রাতের যে অবস্থা ছিল সেটা এখন অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে। সেখানকার বিদ্যুৎ আশুগঞ্জ পাওয়ার লিমিটেডের কোম্পানির কর্মকর্তারা কিন্তু জানিয়েছেন যে আজকের মধ্যে তারা চেষ্টা করছেন পুরোপুরি উৎপাদনে ফিরে আসার জন্য, যদি কোনো কারণে না হয় সেটা আগামীকালকে হবে। তো রাজেশ, এই পর্যন্ত ছিল আমার কাছে।